আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, কদর রাতে আল্লাহ তাআলা কি করেন? কদর রাত হাজার মাসের চেয়েও উত্তম মাস। এখন প্রশ্ন হচ্ছে, কদর রাতে আল্লাহ তাআলা কি করেন? ফেরেশতারা কোন কাজে নিয়োজিত থাকে? কোন রাত কদর রাত হওয়ার সম্ভাবনা থাকে? আসলে কদর রাত থেকে পৃথিবীতে ব্যতিক্রম কিছু ঘটনা ঘটতে থাকে, যা শুনলে আপনি অবাক হবেন। কদর রাতে পৃথিবীতে মনোরম পরিবেশ দৃশ্যমান হয়, আকাশটা সুন্দর থাকে, পুরো আকাশ পরিষ্কার থাকে। আল্লাহ এবং তার ফেরেশতাগণ আমাদের আমল এবং ইবাদতকে গুরুত্ব দেন। ফেরেশতারা আমাদের আমলকে আল্লাহ দরবারে রিপোর্ট পেশ করে। এরকম করে ফেরেশতারা দুইবার পৃথিবীতে আসে। যদি নেককার হয় তাহলে তার আমল নামা 10 থেকে 700 গুণ বৃদ্ধি করা হয়। আর কদর রাতের তো কোনো হিসাবই নেই। এই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 দিন ইত্তেকাফে বসতেন, কোমর বাঁধতেন, যাতে বেশি করে ইবাদত করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে 2 দিন রোজা রাখতেন, কারণ তিনি চান যখন তার আমলনামা আল্লাহ দরবারে উঠানো হয় তখন তিনি যেন রোজা অবস্থায় থাকেন। তো সেই জন্য রোজা অবস্থায় আমাদের দোয়া কবুল হয়, আমাদেরকে ক্ষমা করে দেন, আমাদের মূল বাসনা তিনি কবুল করে থাকেন। তাছাড়া প্রতি রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে আসেন যখন রাত গভীর হয়, কারণ আল্লাহ তাআলা তখন আমাদেরকে ডাকতে থাকেন আমাদের রিজিক দিতে, জাহান্নামের আযাব থেকে মুক্তি পেতে, এবং আমাদের সকল মন বাসনা তিনি কবুল করতে চান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কাছে যখন কোনো কিছু চাওয়া হয় তিনি লজ্জা পান খালিয়াতে ফিরিয়ে দিতে। এখন কদর রাতের পরিচয় কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল কদরে প্রথম আয়াতে বলছেন, নিশ্চয় আমি এই কোরআন নাজিল করেছি কদর রাতেতে। দ্বিতীয়ত হচ্ছে, লাইলাতুল কদর কবে থেকে অনুসরণ করা শুরু করতে হয়? আমরা 20তম রোজা দিন শেষে মাগরিবের ওয়াক্ত শুরু হওয়ার পর থেকে 21শে রমজানের রাত্রে, অর্থাৎ রমজানের শেষ দশক শুরু হয়। আর রমজানে এই 21 থেকে 30তম 10 রাতের যে কোনো এক রাত্রিতে মাঝে লুকিয়ে আছে লাইলাতুল কদর রাত বা কদরের রাত, কদর রাতের ফজিলত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কদরে 3 নম্বর আয়াতে বলছেন, কদরের রাত্রি হাজার মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজানের মধ্যে এমন একটি রাত রয়েছে যা হাজার মাসের চেয়েও উত্তম। যে ব্যক্তি এই রাতের কল্যাণ থেকে বঞ্চিত হয়েছে সে তো যাবতীয় কল্যাণ থেকে বঞ্চিত হলো। কদরের 10 রাতে কি আমল করতে হবে? শেখ সুলাইমান আর রুহাইলি হাফিজুল্লাহ তিনি বলছেন যে, রমজানের শেষ 10 দিনে সুন্নত হচ্ছে রাতের বেলা একেবারেই না ঘুমানো। এই রাত্রিগুলো রাত জেগে কোরআন তেলাওয়াত করা, আল্লাহ জিকির করা, তাসবিহ বা সালাত পড়া। আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের 10 দিন বাকি থাকার সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত্রি জেগে কাটাতেন এবং তার ঘরের লোকদেরকে ইবাদতের জন্য ঘুম থেকে ডেকে উঠাতেন। আর তিনি কোমরের লুঙ্গি শক্ত করে বেঁধে নিতেন, অর্থাৎ শেষ 10 রাতে ইবাদতের জন্য তিনি কঠোর পরিশ্রম করতেন। বুখারী এবং মুসলিমে হাদিস। তো এই সকল হাদিস থেকে আমরা বুঝতে পারি যে কদর রাতে আমাদের ইবাদত করতে হবে, ইবাদত বাড়িয়ে দিতে হবে, কারণ শেষ সময়। শেষ সময় যেমন মৃত্যুর সময় মানুষ চায় যে ভালো ইবাদত করতে, ভালো আমল করতে, কারণ সে মালাকুল মউতকে দেখছে, মৃত্যু ফেরেশতা তার সামনে দাঁড়িয়ে আছে, তখন সে ভালো কাজ করতে চায়। ঠিক রমজানের শেষ মুহূর্তে আমরা যদি ভালো কাজ না করতে পারি, শেষ ভালো যার সব ভালো তার। একটি কথা প্রচলিত রয়েছে, মৃত্যুর সময় যদি আপনার মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বের হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে জান্নাতে প্রবেশ করবে। এমনটা তো সবার তো হয় না। তো যাই হোক, আমরা রমজানের শেষে আমরা ইবাদতকে বাড়িয়ে দিব, এটাই আমাদের সুসংবাদ বাতলিয়ে দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আরেকটা বিষয়, রমজানের প্রথম দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন? রমজানের প্রথম দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাজ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন কোন অবস্থাতে থাকেন? এই সকল বিষয়ে ইউটিউবে অনেক ভিডিও ছাড়া হচ্ছে, আমি ওই সকল ভিডিওগুলি দেখেছি। আর আমার চ্যানেলটি মূলত যারা বেদাত, জাল হাদিস এবং কোরআন সুন্নাহকে বিপরীত চোখে দেখে, বিপরীতভাবে ভুলভাবে উপস্থাপন করে,
আমি সেসকল বিরুদ্ধে ভিডিও বানাই। অনেকে ভিউবার উদ্দেশ্যে থাম্বনেল দেয় এবং ভিতরে থাম্বনেল দেয় তো একটি মিথ্যা কথা, যে লেখাটি লেখে টাইটেলও দেয় এলো মিথ্যা কথা, ভিডিওতে বলে এলো মিথ্যা কথা। আপনি থাম্বনেল দেখিয়ে ভিউ করান সেটা ন্যূনতম পর্যায়ে জায়েজ হতে পারে, কিন্তু ভিডিওতে যদি আপনি মিথ্যা কথা বলেন, ভিডিওতে যদি আপনি শিরকের কথা বলেন, বেদাতের কথা বলেন, জাল হাদিসের কথা বলেন, তখন কিন্তু এটা আপনার এই ইনকামটা, আপনার এই কথাটা যখন মানুষ আমল করতে শুরু করবে, মানুষ শেয়ার করতে শুরু করবে, ওই যে গুণাগুলো হচ্ছে সেটা আপনার ঘাড়ে বাতলাবে। আপনি প্রস্তুতি থাকুন, আপনি প্রস্তুতি নিয়ে থাকুন। এরকম অনেক চ্যানেল রয়েছে যে রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন, তারপরে রমজান মাসে ইফতার খেতে দেখলে স্বপ্নে আপনি যদি ইফতার খেতে দেখেন, স্বপ্নে যদি আপনি গান গান, স্বপ্নে যদি আপনি কবর দেখেন, বিভিন্ন বিভিন্ন কথা প্রচলন করে আসছে, স্বপ্নে বিয়ে দেখলে কি হয়, সব কিছু বানোয়াট কথা বেশিরভাগ ক্ষেত্রেই তারা এই জিনিসগুলো প্রচার করে থাকছে। তো আজকের ভিডিওটি আমি প্রথমে যে স্টাইলে কথা বলেছি এরকমভাবে ইউটিউবে ভিডিও ছাড়া হয়, আর লাস্ট মাঝখান দিকে যে কথাগুলো আমি বলেছি এই কথাগুলো হচ্ছে আমার কথা, অর্থাৎ সহিহ হাদিসের আলোকে কোরআনের আয়াতের মাধ্যমে আমি ব্যাখ্যা বিশ্লেষণ করেছি, এটাই প্রচার করতে হবে। এভাবে আপনি কোরআন আয়াত দিয়ে হাদিস দিয়ে তারপরে ব্যাখ্যায় যান, এতে কোনো সমস্যা নেই, কিন্তু আপনি কোরআন হাদিসের কোনো ব্যাখ্যা না দিয়ে আপনি ডিরেক্টলি বিভিন্ন কথা বলছেন, যেটা হলে হলো না হলে নাই, এরকম তো ইসলাম তো বলেনি। তাই আজকের ভিডিওটি সে সকল ভাইদের উদ্দেশ্যে যারা নিয়মিত শুনছেন এরকম ভিডিও যে আজগুবি আজগুবি কথা, কোনো ভিত্তি নেই কোরআন হাদিসে, এসবের উত্তরও কোরআন হাদিসে আছে কি না এ সকল প্রশ্ন কেউ করে না, কিন্তু ভিউ পাওয়ার উদ্দেশ্যে অনেক ভাই বোনেরা টাকা ইনকামের উদ্দেশ্যে ইউটিউব থেকে ফেসবুক থেকে তারা এরকম থাম্বনেল দেয়, ভিডিও তৈরি করে। আর আমাদের পাবলিক বাংলাদেশে আবেগী মানুষ বেশি, এই আবেগী মানুষরা এই সকল ভিডিওগুলি দেখে, দেখে দেখে তাদের কী যে লাভ হয় আর কী ফায়দা হয়, এসব চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে, এসব চ্যানেলে তারা শেয়ার করে, এসব চ্যানেলে তারা লাইক করে, আল্লাহ সুবহানাহু ভালো জানেন। আল্লাহ সুবহানাহু আমাদেরকে বুঝাও মানা তাফিক দান করুক, আমিন।